ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় অংশ নেয় বহিরাগতরা। লক্ষ্মীপুরে নিহত ছাত্রলীগ নেতার পরিবারে আহাজারি। করোনা নতুন ভ্যারিয়েন্টের শঙ্কার মাঝে ভোটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নির্দেশনা সত্ত্বেও উদাসীন নির্বাচনী কর্মকর্তারা। অন্য জায়গার মাছ দৌলতদিয়া এনে বিক্রি করা হচ্ছে পদ্মার বলে, ঘাটের সক্রিয় সিন্ডিকেট ব্যবসার প্রসার বাড়াতে প্রতারণার অভিযোগ। মিডিয়ার সামনে যদি কথা বলতে পারি, যদি আমার মাছ 10 কেজি লেখে যদি আমি 25 কেজি যদি 15 কেজি বাড়াই বলতে পারি, সেটা আমার স্বার্থ। শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও থামানো যায়নি সহিংসতা। বিজেপি সদস্যসহ 5 জেলায় প্রাণ গেছে 7 জনের, এর মধ্যে ঠাকুরগাঁওয়ে প্রাণ গেছে 3 জনের। অভিযোগ, সেখানে সহিংসতায় অংশ নেয় বহিরাগতরা। লক্ষ্মীপুর, নরসিংদী ও মুন্সীগঞ্জেও সহিংসতায় প্রাণ হারানোদের আহাজারি থামছে না। বুকের মানিক নির্বাচনী সহিংসতার শিকার, চলে গেছেন না ফেরার দেশে। বাবা মা স্বজনদের তাই সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারো। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের খনগাঁও ইউনিয়নে দিনভর ভোট ভালোই হয়, গণনার সময় উত্তপ্ত হয় পরিস্থিতি। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা এক পর্যায়ে অবরুদ্ধ করে ফেলেন নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালালে প্রাণ হারান মোহাম্মদ মোজাহারুল, শাহাবুলি হোসেন ও আদিত্য নামে 3 জন। ফায়ারিং হলো, আমার বাচ্চা জীবন রক্ষার্থে বাড়ির দিকে যাচ্ছিল, যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে দরজার সামনে পড়েছিল। সাধারণ মানুষের হয়রানি, সাধারণ মানুষের মৃত্যু, এটার জন্য আসলে আমরা খুব মর্মান্তিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। স্থানীয়রা বলছেন, সহিংসতায় অংশ নেয়া বেশিরভাগই ছিল বহিরাগত, কেটে ফেলা হয় রাস্তা, তাই পুরো ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলছেন তারা। রাস্তা কাটা ছিল এবং রাস্তায় প্রচুর পরিমাণে ইট পাটকেল, এটা ঠিক একদম নাশকতামূলকভাবে সৃষ্টি করা হয়েছে। যারা নাকি এই ঘটনা স্থলে ছিল বা ঘটনা ঘটাইল, কিন্তু আমাদের এই গ্রামের নয়, এটা একটা সাজানো নাটক মনে হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জে নিহত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সজীবের বাড়িতেও কান্নার রোল। নির্বাচনী সংঘর্ষের মাঝে তাকে পিটিয়ে হত্যা করা হয়। স্বজনরা নৃশংস এই হত্যার বিচার চাইছেন। আমার বাবা রেদার খুন করছে, আমি তাদের হাসির হুকুম চাই। পুলিশ বলছে, সহিংসতায় জড়িতদের ধরতে ভোটের দিন থেকেই তারা অভিযান চালাচ্ছেন। এই ঘটনার সাথে যারাই জড়িত থাক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় আনব, এইটুকুই হচ্ছে আমাদের। এছাড়া মুন্সীগঞ্জ, নরসিংদী সহ ভোটের দিন সংঘর্ষ হওয়া অন্য জায়গাগুলোতেও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। ইউপি নির্বাচনী সহিংসতার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই ঠাকুরগাঁওতে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, সহিংসতায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে কিনা, সেখানকার অবস্থা একটু জানাবেন আমাদের। না লোপ, আসলে নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। আসলে আপনারা বুঝতেই পারছেন যে গতকালকে যে নির্বাচনী সহিংসতা, সেই সহিংসতায় ঘটনাস্থলে আসলে 2 জন মারা যায় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। আসলে শোকের মাতম, যে শোকের যে ছায়া, সেটি কিন্তু এখনও পরিবারের কাছ থেকে কিন্তু কাটেনি। সেই পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে, শুধু পরিবার নয়, সেই এলাকাগুলোতেও আসলে চোখের ছায়া নেমে এসেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে অনেকের সঙ্গে কথা বলেছি এই বিষয় নিয়ে, আসলে কেন এই ঘটনাটি ঘটলো, অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি। আসলে এটি আসলে দুঃখজনক একটি ঘটনা। এলাকার লোকজন বলছে যে আসলে গতকালকে ভোট গণনাকে কেন্দ্র করে চেয়ারম্যান যে প্রার্থী ছিল, চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট গণনা নিয়ে কিছুটা বিড়ম্বনা তৈরি হয় এবং তারা প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রাখে এবং অবরুদ্ধ করা থাকাকালীন আইনশৃঙ্খলা
শৃঙ্খলা বাহিনীর দিকে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং এই পরিস্থিতি শান্ত করতে আসলে মাঠে বিজিবি আসে এবং বিজিবিও অনেক চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে, কিন্তু শেষ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বিজিবিকে আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি ছুড়তে হয়েছে এবং এই গুলির কারণে আসলে ঘটনাস্থলে 2 মারা যায় এবং পরবর্তীতে আহত হয় আরও 5 এবং পরবর্তীতে আরও 1 মৃত্যু হয়। আসলে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আসলে চোখের ছায়া নেমে এসেছে এবং এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। লোপা পার্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার আমরা মুন্সীগঞ্জের খবর জানবো আরাফাত রাহেন সাকিবের কাছ থেকে। আরাফাত, নির্বাচনী সহিংসতায় হতাহতদের এখন কেমন অবস্থা দেখছেন? লোপা, দেখুন 21 ইউনিয়নে মুন্সীগঞ্জে গতকাল নির্বাচন হয়েছে। এর মধ্যে 7 ইউনিয়নে কিন্তু আমরা গতকাল ভোট গণনা থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত আসলে সংঘর্ষ হামলার ঘটনা আমরা শুনতে পেয়েছি এবং এইসবের মধ্যে কিন্তু বাংলাবাজার ইউনিয়নে, সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে সংঘর্ষে 1 নিহত এবং পঞ্চসার ইউনিয়নে কিন্তু এক পক্ষের হামলায় 1 নিহত হওয়ার অভিযোগ আমরা শুনতে পেয়েছি। এছাড়া যে 7 ইউনিয়নে এইসব সংঘর্ষ হয়েছে সেসব এর মধ্যে 18 থেকে আসলে 20 আহত হয়েছে, যারা সদর উপজেলার এই যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এবং টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদেরকে ভর্তি করা হয়েছে। তবে দফায় দফায় যে আহতরা আসলে সদর হাসপাতালে আসে কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, তাদের সাথে যে স্বজনদের আহাজারিতে কিন্তু এই যে হাসপাতাল প্রাঙ্গণ চিকিৎসার এই যে প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একটি আহাজারির আসলে কান্নার ঢল কিংবা রোল পড়েছে বলা চলে। এদিকে এই যে সহিংসতার ঘটনা, এই সহিংসতার ঘটনায় এখনো পর্যন্ত সদর এবং টঙ্গিবাড়ি উপজেলায় কোনো মামলা হয়নি বলে আমরা জেলা পুলিশ থেকে জানতে পেরেছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সহিংসতা প্রতিরোধে কিন্তু ইতিমধ্যে যেসব জায়গায় সহিংসতা ঘটছে সেসব জায়গায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু 12 আটক করার খবর আমরা পেয়েছি। লোপা, আরাফাত, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের কথা স্পষ্ট নির্দেশনা থাকলেও মানছেন না প্রার্থী ভোটার কেউই। সাম্প্রতিক ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনে ভোট গ্রহণে দেখা গেছে স্বাস্থ্যবিধি উপেক্ষা। ভোটাররা ভোটার লাইনে দাঁড়াচ্ছেন মাস্ক ছাড়া, প্রার্থীরাও ঘুরছেন অসচেতনভাবে। দেখভালের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তা কিংবা দায়িত্বরত নিরাপত্তা কর্মী বেশিরভাগই উদাসীন। গোলাম মোস্তফা চেয়ারম্যান ছিলেন, প্রার্থী হয়েছেন এবারও। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন পরিপাটি হয়ে, শুধু মুখে মাস্কটা নেই। আপনি একজন জনপ্রতিনিধি? জি। মুখে মাস্ক? ও আচ্ছা আচ্ছা, মাস্ক আছে পকেটে? হ্যাঁ আছে ভাই, মাস্ক পকেটে আছে। আপনি মাস্কটা ব্যবহার করছেন না কেন? ভোটের দিন গিজগিজে মানুষ, মাস্কহীন মুখেদের ভিড়। ভোট কেন্দ্রের বাইরের জটলা কিংবা ভেতরের দীর্ঘ সারি, সবখানেই সেই একই দৃশ্য। বয়স যা হোক, শরীরের গতি কিবা যেমন হোক, সবারই উদাসীনতা মাস্কে। মাস্কটা ব্যবহার করি কিন্তু এই কিছু করছি না আর কি। ভোট কেন্দ্রের স্বাস্থ্যবিধি নিয়ে একটি কথাও বলছেন না কেউ, আর কেন্দ্রের পরিবেশ রক্ষার দায়িত্ব যাদের উপর সেই নিরাপত্তা কর্মীদেরও অনেকের হয় মাস্ক নেই, না হয় রয়েছে পকেটে কিংবা থুতনির নিচে। নির্বাচনী কর্মকর্তাদের দাবি, সম্মিলিত উদ্যোগ ছাড়া ভোটের মাঠে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব নয়। মাস্ক পরা ও সকলের উচিত, কিন্তু এই মেসেজটা আমরা তো আসলে ভোটারদের ঘরে ঘরে গিয়ে দেওয়া সম্ভব না। এই দায়িত্বটা এখানকার যারা প্রতিনিধি বা লোকজন সচেতন যারা, তাদের নিজ নিজ দায়িত্ব এটা করা উচিত আর কি আমি মনে করি। করোনার মধ্যে ভোট গ্রহণে কী কী স্বাস্থ্যবিধি মানতে হবে তার সুস্পষ্ট নির্দেশনা নির্বাচন কমিশন টানিয়ে রেখেছে প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে, কিন্তু বাস্তবে সেই চিত্র অন্যরকম। যদিও বিশ্বে এখন চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী।
রাজবাড়িতে পদ্মার বড় মাছ বেশি টাকায় বিক্রির খবর প্রায়ই শোনা যায়, কিন্তু বিক্রির কৌশলটা অজানা অনেকের কাছেই। অনুসন্ধানে জানা গেছে, অন্য জায়গার মাছ পদ্মার বলে বিক্রি হচ্ছে, ওজন নিয়েও গণমাধ্যমে দেয়া হয় না সঠিক তথ্য। উদ্দেশ্য, সংবাদ প্রকাশ করে ব্যবসার প্রসার। এভাবে সাম্রাজ্য গড়েছে দৌলতদিয়া ঘাটের একটি মাছ ব্যবসায়ী সিন্ডিকেট। প্রায় গণমাধ্যমে এমন ছবি দেখা যায়, সব সময় জানানো হয় বিশাল আকারের এসব মাছ ধরা পড়েছে পদ্মা নদীতে, বিক্রিও হয় আকাশ ছোঁয়া দামে। কিন্তু আসলেই কি সব মাছ পদ্মার? যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এর নেপথ্যের কাহিনী। জানা গেছে, অন্য জায়গার মাছও পদ্মার বলে বিক্রি হচ্ছে, প্রদর্শিত মাছের ওজন নিয়েও থাকে কারসাজি, গণমাধ্যমে দেয়া হয় না সঠিক তথ্য। উদ্দেশ্য, সংবাদ প্রকাশ করে ব্যবসার প্রসার। এসবই তেলেসমাতি কারবার রাজবাড়ির দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী একটি সিন্ডিকেটের। এভাবে সাম্রাজ্য গড়েছে তারা। মাঝে মধ্যে মিডিয়ার সামনে যা কথা বলতে পারে, যদি আমার মাছ 10 কেজি লেখে, যদি আমি 25 কেজি, যদি 15 কেজি বাড়াই বলতে পারি, সেটা আমার স্বার্থ, এটা একান্ত আমার ব্যক্তিগত স্বার্থ, তাছাড়া এনে বাইরের কোনো লোকের কোনো স্বার্থ নেই। ব্যবসায়ীদের ভাগ্য বদলালেও জীবন পাল্টায়নি পদ্মাপাড়ের জেলেদের। মিলছে না তেমন মাছ, দিনরাত এক করে জাল ফেলেও অনেক সময় ফিরতে হচ্ছে খালি হাতে। দাদনের ঋণ শোধ করতে গিয়ে হিমশিম অবস্থা বেশিরভাগের। বাগার, পাঙাশ, রুই, এই মাছগুলি বেশি বড় জালে ধরা পড়ে, কিন্তু দেখা গেল এখন বর্তমানের যে অবস্থা, টোটালি মাছ নেই। আর ধারের কাছে দাদন নেই, মনে করেন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, মানে এই টাকা দিতে আমার দম ভরা যায়। ছোট জাল দিয়ে আমারে, চায়না দুয়ারি দিয়ে আমার, এগুলোর জন্য আমরা বড় বড় মাছ পাই না। জেলেদের পাশে থাকার সেই পুরনো আশ্বাস মৎস্য অফিসের। পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন এই কর্মকর্তা। পদ্মা নদীতে আমাদের 2টি অভয়াশ্রম পরিকল্পনা রয়েছে এবং এখানে আরও কিছু অভয়াশ্রম সৃষ্টির জন্য যথেষ্ট উপযুক্ত জায়গা রয়েছে, যেটি আমরা পর্যবেক্ষণ করছি এবং আমরা খুব শীঘ্রই এই বিষয়ে প্রস্তাব প্রেরণ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। পদ্মা নদীর 85 কিলোমিটার অংশ রাজবাড়িতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে হাজারো মানুষ। উবাইদুর রহমান, যমুনা নিউজ। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ডাক্তার, নার্স এবং কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চলছে। এ বিষয়ে আরও জানবো আমরা মোতাসিম বিল্লাহ সবুজের কাছ থেকে। সবুজ, কর্মবিরতিতে জরুরি সেবা আর জরুরি বিভাগ ছাড়া সব সেবা বন্ধ, খুব স্বাভাবিকভাবেই রোগীদের ভোগান্তি হচ্ছে, একটু সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। লোপা, আমি এখন আছি নোয়াখালী জেনারেল হাসপাতাল চত্বরে। এই হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক ডাক্তার হেলাল উদ্দিন, তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো ডাক্তার, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মবিরতি চলছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে হাসপাতালে যে জরুরি বিভাগ এবং জরুরি সেবা রয়েছে সেটি চালু রয়েছে। আসলে এই কর্মবিরতির সূত্রপাত গতকাল দুপুরে হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক ডাক্তার হেলাল উদ্দিনের রুমে ক্যান্ডার ড্রপকে কেন্দ্র করে তাকে লাঞ্ছিত করা হয়েছে এবং এর পরপরই হাসপাতালে ডাক্তার, নার্স এবং কর্মকর্তারা এই কর্মবিরতি যায়। তবে এই কর্মবিরতির ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে হাসপাতালের যে ভর্তি রুগীরা রয়েছে, বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ এবং সিজারিয়ান রুগী, অপারেশন রুগী। এই রুগীরা যেটি দাবি করছেন যে গতকাল কর্মবিরতিতে যাওয়ার পরপরেই তাদের ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং হাসপাতালের অন্যান্য যে সেবাগুলো রয়েছে, পানি সরবরাহ বা অন্যান্য যে সেবা, সবগুলো আসলে বন্ধ হয়ে যায় এবং গতকাল রাত থেকে আসলে হাসপাতাল রুগীরা হাসপাতাল ত্যাগ করতে শুরু করে এবং আজ সকালে আমরা দেখেছি যে হাসপাতালে রুগীদের যে স্বজনরা রয়েছে তারা চিকিৎসার দাবিতে এই হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া আজ সকাল 11টার দিকে যে হাসপাতালে ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারী তারা মানববন্ধন করেছে এবং সেখান থেকে একটা আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে এই হামলাকারীদের বা লাঞ্ছিত যারা করেছে তাদের গ্রেপ্তার করা না হয় তাহলে তারা তাদের এই কর্মসূচি, যে চিকিৎসা সব বন্ধ রয়েছে, এই কর্মসূচি সূচি তারা লাগাতার চালিয়ে যাবেন। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ কাউন্সিলর প্রার্থী মেহেদি হাসানের সন্ধান মিলেছে 5 দিন পর। জয়দেবপুর থেকে তাকে উদ্ধারের পর রাখা হয়েছে কালিয়াকৈর থানায়। বিস্তারিত জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলী হোসেন বাবু। বাবু, মেহেদি হাসানের উদ্ধারের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, একটু জানতে চাই। আহ,
লোপা, গত 25 নভেম্বর কিন্তু এই মেহেদি হাসান কিন্তু নিখোঁজ হয়েছিল। সেই নিখোঁজের পর আজ 5 দিন পর কিন্তু কালিয়াকোট থানা পুলিশ গাজীপুর সদর থেকে তাকে জুগিরতলা এলাকা থেকে তাকে সকাল 9:30 দিকে তাকে উদ্ধার করেছেন। এই উদ্ধার করে ওইখান থেকে নিয়ে এসে কালিয়াকোট থানায় রেখেছেন। উনি এখন কালিয়াকোট থানায় আছে ওসি হেফাজতে। আমি এই মুহূর্তে আছি কালিয়াকোট থানার সামনে। আমি কথা বলবো কালিয়াকোট থানার ওসি যে ওনারা কিভাবে সন্ধান পেয়েছেন এবং কোথা থেকে তাকে উদ্ধার করেছেন এবং উদ্ধারের পর উনি ওনার কাছ থেকে কি ধরনের তথ্য পেয়েছেন। আমাদের আসলে এখানে তো জানেন উপজেলা ইউনিয়ন নির্বাচন এবং পুরসভা নির্বাচন একই দিনে 28 তারিখে ছিল, গত 28 তারিখে শেষ হয়েছে। ইতিমধ্যে সে 25 তারিখে সকাল ভোরের দিকে তার বাবা আসে, এসে বলে যে তার ছেলে ভিকটিম মেহেদি হাসান নিখোঁজ, সে কাউন্সিল প্রার্থী 9 নম্বর ওয়ার্ডের। তিনি আমরা মানে অনেক জিজ্ঞাসাবাদ করলাম, কোনো তথ্য পাইনি। পরে তারা জিডি করলো, জিডির ভিত্তিতে আমরা তার কল লিস্ট নিলাম, তার নাম্বার নিলাম, বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম এবং তার পিছনে লুক লাগানো ছিল যে সে, আমাদের ধারণা ছিল যে সে কোনো কোথাও আত্মগোপন করে আছে। তা আজকে ভোরে আমার সোর্স জানালো যে স্যার সে তাকে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে সে যদুপুর এলাকায় আছে এবং জুগিতলা এলাকায়। তখন আমাদের মোচাকপাড়ির সাব ইন্সপেক্টর হাসান এবং সাব ইন্সপেক্টর হাসান এবং আসাদুজ্জামানকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে আমি যদুপুর থানা এলাকায় মেট্রো এলাকায় জুগিতলা থেকে তাকে উদ্ধার করি, জীবিত অবস্থা উদ্ধার করি এবং সুস্থ অবস্থা উদ্ধার করি। সে এখন আমার থানা হেফাজতে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করি, সেও সেম কথাই বলে যে আসলে আমি বিভিন্ন মানুষের চাপে, বিভিন্ন কাউন্সিলদের চাপে, বিভিন্ন লোকদের চাপে আমি নিজেকে মানে ঠিক রাখতে পারি না, কি করবো না করবো। দিব্যদিকে আমাদের আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে বা আমার মা বাবা, ভাই বোন বা আমার পরিবার কাউকে না বলেই আমি ভোরে 6:30 দিকে আত্মগোপন করি। আমরা এখন কথা বলবো যিনি মেহেদি হাসান কাউন্সিলর প্রার্থী, যিনি যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আসলে ওনার কাছ থেকে কেন আপনি লুকিয়েছিলেন? বিভিন্ন মানুষের চাপে এবং বিভিন্ন ধরনের মানুষ আমাকে বাচ্চা কাচ্চার ব্যাপারে ভয় দেখাতেছিল, আমার পরিবারের কথা চিন্তা করে আমি নিজে আত্মগোপনে চলে যাই। লোপা, আসলে যেমনটাই বলছিলেন যে মেহেদি হাসান আসলে উনি নির্বাচনে যখন দাঁড়ানো, তার যারা আছেন নির্বাচনে আর তাদের চাপে এবং বিভিন্ন চাপে কিন্তু আসলে উনি নিজেই। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।